নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ডানলপের জাদুঘর পিসি সরকারের ম্যাজিকের সরঞ্জাম রাখার গুদামে আগুন। পাখির ধাক্কায় বিমানের কাছে চিৎ। বনগায় বাজ পড়ে মৃত্যু হল এক চাষির। বাগদায় বাজ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। নিউ টাউনে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই। খালে ময়লা ফেলা নিয়ে বচসা এবং মারধরের ঘটনায় উত্তেজনা হাবড়ায়। এবার আসছে বিস্তারিত খবরে। জাদুঘর পিসি সরকারের ম্যাজিকের সরঞ্জাম রাখার গুদামে আগুন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডানলপ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমদমের চারটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল জাদুঘর পিসি সরকারের ম্যাজিকে ব্যবহৃত সরঞ্জামের গোডাউনে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বরনগর ডানলপ বিপ্লব সুপার মার্কেটের দ্বিতীয় তলে। ঘটনায় দমকলের চারটি ইঞ্জিন এসে প্রায় চার ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ফ্ল্যাটগুলিতেও। ঘটনাস্থলে রাতেই আসেন বরনগর থানার পুলিশ। ওই গোডাউনের পাশে কাপড়ের দোকান থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত। তবে এদিন এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় ও দমকল বিভাগের চেষ্টায় পরিস্থিতি অতটা ভয়ঙ্কর হয়নি। তবে জানা গিয়েছে এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাখির ধাক্কায় বিমানের কাছে চিল। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বেঙ্গালুরগামী বিমানে। জানা গিয়েছে ওই বিমানটিতে যাত্রী ছিল মোট 168 জন। অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো বিমান। এদিন ইন্ডিগোর 6E345 নম্বর বিমান পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানে পাখির ধাক্কায় জরুরি অবতরণ করতে হয় কলকাতা বিমানবন্দরে। ইন্ডিগোর ওই বিমানে টেক অফ করার পরই আকাশে পাখির ধাক্কায় সম্মুখীন হয়। বিমানের সামনের কাছে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে, ফলে বিমানের কাচ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই বিমান এটিসির সঙ্গে যোগাযোগ করে। এটিসির জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করানো হয়। এরপর বিমানটিকে 21 নম্বর বেতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিমানটির যান্ত্রিক ত্রুটি ঠিক করা হয়েছে। ওই বিমানের যাত্রীদের পরবর্তী বিমানে করে পাঠানো হয় তাদের গন্তব্যে। গাছে আগুন লাগার পর বনগাঁতে এবার বাজ পড়ে মৃত্যু হল এক চাষির। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 9টা নাগাদ বনগাঁর গোবরাপুর এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। প্রচণ্ড বৃষ্টিতে গরমের হাত থেকে স্বস্তি মিললেও বজ্রপাতের আঘাত কেড়ে নিল একটি প্রাণ। জানা গিয়েছে বনগাঁর গোবরাপুর এলাকার বাসিন্দা মফিজুল মণ্ডল ও ইলিয়াস বিশ্বাস নামে দুই ব্যক্তি সোমবার সকালে বৃষ্টির মধ্যেই নিজেদের মাঠে যাচ্ছিলেন জমি দেখাশোনা করতে। কিন্তু মাঠের আলপথ দিয়ে হাঁটার সময় হঠাৎই বাজ পড়ে ওই স্থানে। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মফিজুলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত অবস্থায় চিকিৎসা চলছে ইলিয়াসের। পাশাপাশি গত শনিবার বনগাঁর চাকদা রোডে রাস্তার পাশে একটি গাছে বাস পড়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে শনিবারের ঘটনায় কোনো প্রাণহানি না হলেও এলাকার বেশ কিছু বাড়ি বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। তারপর জমির আল কাটতে গিয়েছিল, ওখানে বাস পড়ার পরে দুজন ছিল সঙ্গে, সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। স্পর্শ করো ছুঁতে চাই আন মনে, মুগ্ধ তার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য, তুমিও অভিরুচি তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। তুমি আমার
রাজস্থান মার্বেল, বনগা, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বাগদায় বাজ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। জানা গেছে, স্থানীয় এক বাসিন্দা বিজয় রায় নামে এক ব্যক্তির বাড়ির পাশের একটি নারকেল গাছে আগুন লেগে যায়, সঙ্গে ক্ষয়ক্ষতি হয় তার বাড়ির বাথরুমও। মারা গেছে তার বাড়ির একটি পোষ্য ছাগল। সোমবার ভোর থেকেই আকাশ কালো করে মেঘে ভরে যায়, মুহূর্তের মধ্যেই নামে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং তুমুল বজ্রপাত। কলকাতার নদিয়া সহ বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়। বাজ পড়ে বনগায় এক চাষির মৃত্যু হয়েছে, তবে বিগত বর্ষাকালগুলির তুলনায় এবার যেন বজ্রপাতের ঘটনা একটু বেশি ঘটছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সেই বজ্রপাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগদা বাজার এলাকার বাসিন্দা বিজয় রায়ের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির উঠোনে বসে বাড়ির গবাদি গরু জন্য বিচালি কাটছিলেন তিনি। সেই সময় আকাশে প্রচুর মেঘ থাকলেও দু এক ফুটা বৃষ্টি পড়ছিল। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। বিজয়বাবু জানান, প্রচন্ড আগুনের ফুলকে দেখতে পান তিনি। এই বজ্রপাতে পাশের একটি নারকেল গাছ ভেঙে যায়, বিজয়বাবুর বাড়ির বাথরুমের চিড় ধরে যায়, সেই বাড়ির একটি পোষ্য ছাগল মারা গেলেও বিজয়বাবুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। ফুটা বৃষ্টি পড়ছে, হঠাৎ একটা বিকট শব্দ হয়ে গেল, এই তারপরে দেখেছি চারিদিক শুধু আগুন আর আগুন। আমি একবার চোখ বুঝে আর মেলাতে পারিনি, এগুলো বুঝেছিলাম। তারপর বাড়ির থেকে উনি আমার হাত ধরে এই দিকে টেনে নিয়ে আসলো। এরকমই কি মানে বৃষ্টি হচ্ছিল না? বৃষ্টি হচ্ছিল না, দু একটা ফুটা কেবল পড়ছে, হঠাৎ বজ্র কটা মেঘটা চারিদিকে মেঘ হয়ে গেছে, দু একটা ফুটা কেবল পড়ছে। আগে আগে কি এরকম কখনো দেখেছেন যে এরকম হঠাৎ বজ্রপাতে এরকম দুর্ঘটনা? না, দুর্ঘটনা শুনি কিন্তু এইভাবে আমি। খালে ময়লা ফেলা নিয়ে মারধর এবং বচসার ঘিরে উত্তেজনা ছড়ালো হাবড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৭:৩০ নাগাদ হাবড়ার আনোয়ার বেরিয়ার নন্দনকাননে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতরা জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় পদ্মা খালে শান্তির সমাধান নামে আক্রান্ত মাঝবয়সী গৃহবধূ যখন বাড়ির নোংরা ফেলছিল, তখন বাধা দেয় শুভঙ্কর মলডল নামে এক যুবক। তখন শান্তিদেবী বলেন, তিনি প্রায় ৩০ বছর যাবত এখানে নোংরা ফেলছেন। ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। প্রশ্ন করায় শান্তিদেবীকে রড এবং লাঠি দিয়ে মারধর করা হয়, এমনটাই আমাদের জানান আক্রান্তের স্বামী সতীন্দ্র সমাদার। সরকারি পদ্মা নদীতে, নদী ছিল ওখানে, ওই সবজির খোসা মোসা ফেলতে গেছে, খাওয়া দাওয়া প্রায় লোকই ফেলে, অনেক লোক ওখানে কখনো কাছে ফেলে তারা, অথচ ওখানে আমাদের পক্ষে ফেলতে পারবি না,
তোরা ফেলতে পারবি না, আমরা বলছি ফেলতে পারবো না, কেন আমরাও তো এখানে, আমরা ফেলতে পারবো না। এই তিনি আরো বলেন, তারা বাধা দেওয়া এলাকারই বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত সদস্যের ভাই শুভঙ্করের নেতৃত্বে সুজিত মজুমদার, বিশ্বজিৎ মজুমদার, অনিত্য হালদার এবং দীপ্ত সাহারা মারধর করে শান্তি দেবীর স্বামী, ছেলে, মেয়ে এবং বৌমাকে। এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। আহত শান্তি দেবীর মাথায় এবং বাঁ চোখে গুরুতর আঘাত করা হয়েছে, যার ফলে তিনি হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন শান্তি দেবীর স্বামী অভিযোগকারী সতীন্দ্র সমাদ্দার। শুধু কি নোংরা ফেলা নিয়েই হামলা নাকি অন্য কোনো শত্রুতা আছে প্রশ্ন করায় সতীন্দ্র বাবু বলেন, আমরা এলাকায় বিজেপি করি, তাই একটা আক্রোশ ছিলই, এর জন্যই হামলা। আর যারা হামলা করেছেন তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী। যদিও ঘটনার পর থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সমাদ্দার পরিবার। অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি এবং ঘটনার বিবরণ জানিয়ে সোমবার বিকেলে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। ঘটনা তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। অন্য কোন বিষয় আছে নাকি আপনাদের উপর, কোন রাগ আছে নাকি? কেন না রাগ তো ওই হয়তো আমরা ওই পার্টির সঙ্গে চলাফেরা করছি। কোন পার্টির সঙ্গে? ওই বিজেপি। মানে আপনারা কি বিজেপির সমর্থক নাকি? হ্যাঁ আমরা বিজেপির সমর্থক। এর জন্যই কি তারা আপনাদের আক্রমণ করলো? হ্যাঁ এর জন্যই আক্রমণ, আর কি কারা করলো? এটা কোনো ব্যাপার নাই। যারা করলো তারা কোন দল করে? হ্যাঁ যারা করলো তারা কোন দল? তৃণমূল। সবাই তৃণমূল? হ্যাঁ। কজনের নামে অভিযোগ করলেন? পাঁচজন। কি নাম তাদের? তাদের নাম শুভঙ্কর, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে উল্টে যা দুটি গাড়ি, ঘটনায় আহত হয়েছেন দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউন থানার পুলিশ। নিউ টাউন বলাকা আবাসনের কাছে দুটি গাড়ি প্রচণ্ড বেপরোয়া হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় প্রবল বৃষ্টির কারণে ড্রাইভার দেখতে না পাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারলে দুটি গাড়ি উল্টে যায়। ঘটনায় আহত হয় দুজন ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউন থানার পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতে